ইফতারে সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয় হিসেবে রাখতে পারেন চিড়ার লাচ্ছি। এটি তৈরি করা খুব সহজ, খুব কম সময়ে তৈরি করা যায় বলে ইফতারের সময় বাড়তি সময় নষ্ট হয় না। বাড়িতে থাকা খুব কম উপাদান দিয়ে দ্রুত তৈরি করতে পারবেন চিড়ার লাচ্ছি। ইফতারে প্রাণ জুড়াতে কাজ করবে এই পানীয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক চিড়ার লাচ্ছি আপনি বাসায় কিভাবে সহজে তৈরি করবেন। প্রথমে জানিয়ে দেব চিড়ার লাচ্ছি তৈরি করার জন্য কি কি লাগবে। চিড়া 1 কাপ, পানি পরিমাণ মতো, মিষ্টি দই 1 কাপ, দিয়ে দেবেন দুধ 1 কাপ, চিনি স্বাদ মতো, বরফ কুচি পরিবেশনের জন্য। চলুন এবার জেনে নেওয়া যাক যেভাবে চিড়ার লাচ্ছিটি তৈরি করবেন। প্রথমে চিড়া ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখুন। কয়েক ঘন্টা এভাবে রেখে দিন। যখন চিড়াটি ভিজে যাবে তখন অতিরিক্ত পানি চিড়া থেকে ফেলে দেবেন। এরপর নিয়ে নিতে হবে ব্লেন্ডার, ব্লেন্ডারে দিয়ে দেবেন মিষ্টি দই, তারপর দিয়ে দেবেন দুধ, তারপর দিয়ে দিতে হবে চিনি এবং শেষে ভিজা চিড়ে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করা হয়ে গেলে একটা গ্লাসে ঢেলে নেবেন, উপরে বরফ কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিড়ার লাচ্ছি। সম্পূর্ণ রেসিপিটি আমি এখানে দেখাচ্ছি এবং অবশ্যই রেসিপিটি আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। বন্ধুরা, চিড়ার লাচ্ছিটি একবার তৈরি করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের সাথে অ্যাড না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।